নিয়োগের দাবিতে বুধবার কলকাতার রাজপথে মহা মিছিলের ডাক দেয় বঞ্চিত চাকরি প্রার্থীদের ঐক্যমঞ্চ বুধবার শিয়ালদহ কলেজ স্ট্রিট এবং হাওড়া থেকে মিছিল শুরু হয় মিছিল শেষে রানী রাসমণি অ্যাভিনিউতে একটি সভা করেন বঞ্চিত চাকরি প্রার্থীরা এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিরাতুন লাহা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি বিপুল অংশ তাদেরকে আমরা ডাকবো আমাদের অভিযোগ শোনাব এবং অভিযোগের পক্ষে তারা যেন কথা বলতে পারেন এবং এই সরকারকে যথোচিত শিক্ষা সরকার বলে দাবি করছে যারা তাদেরকে যথোচিত শিক্ষা দিয়ে সরকার হওয়ার পথে টানতে হবে শাসক দল বলে আমরা কিছু মানি না গণতন্ত্রের শাসক দল হতে পারে না সমস্ত দল মিলে এই অভিযোগ বঞ্চনা এগুলো দূর করবে কেন বিরোধী দলের লোকেরা আজকে মুখ চুন করে ঘুরে বেড়ায় বুধবারের এই মহামিছিল মিছিল দৃশ্য তো অভিনব মহা পরিণত হয় এদিনের মিছিলে প্রতিকে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সেজেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা কেউ বা বেশ নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য প্রাক্তন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ছদ্মবেশ নিয়েছেন আন্দোলনকারীরা আমাদের শুরু থেকে আজকে আজ অব্দি আমাদের বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কারণ তিনি এগারোই নভেম্বর দু হাজার সালে নিজের নবান্নে প্রেস কনফারেন্স করে আমাদের নিয়োগের কথা বলেছিলেন সেই নিয়োগ আজকে আট বছর হয়ে গেল অধরা রয়ে গেছে আমাদের কাছে আমরা এখনও চাকরি পাইনি সেই চাকরি এখনও অসম্পূর্ণ তাই আজকে তার সাজে সজ্জিত হয়ে তার তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই মিছিল আজকের এই শয্যা আজকের এই কর্মসূচি আমি দু হাজার চোদ্দো নট ইনক্লুডেড বঞ্চিত চাকরি প্রার্থী এটাই আমার পরিচয় এটাই আমার এখন বর্তমান পরিস্থিতি আন্দোলনকারীদের দাবি এখন তাদের একটা পরিচয় বঞ্চিত চাকরি প্রার্থী এই পার্থ সাজা মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীকে যে শিক্ষা বিভাগে সবই দুর্নীতি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে মানে দুর্নীতিরা দুর্নীতি করে চাকরি পেয়েছে সাদা খাদা জমানরা চাকরি হয়েছে ফেল করে চাকরি পেয়েছে হ্যাঁ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এই দুর্নীতিকে মোচন করার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি অবিলম্বে দু হাজার চোদ্দ নট ইনক্লুডদের নিয়োগ করুন যদিও চাকরি প্রার্থীদের এই মহা মিছিলের মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যারা সত্যি বঞ্চিত তারা যদি কোথাও কোনো কর্মসূচি করেন সেটা করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে কিন্তু আমার বক্তব্য আমাদের অবজারভেশন কিছু ক্ষেত্রে এটা রাজনৈতিকভাবে বিভ্রান্ত হচ্ছেন প্ররোচিত হচ্ছেন যে সিপিএম এর জমানায় ঘটনা ভুরি ভুরি ঘটেছে যে বিজেপির জমানায় এই ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে ঘটেছে এবং বিজেপি তিনশো তেইশ জন শিক্ষক শিক্ষিকাকে কথা বসিয়েছে ফলে তাদের কথায় তাদের আইনজীবীদের কথাকে ভরসা করে যেন এরা কিছু না করেন এরা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সরকার যদি কোথাও কোনো ভুল অসঙ্গতি থাকে সব ঠিক করে বুধবারের এই মহামিছিলে পা মিলিয়েছে দশটি সংগঠন মিছিলে যোগ দিয়েছেন দু হাজার চোদ্দ প্রাইমারি টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরি প্রার্থীরা দু হাজার নয়ের দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি যোগ দিয়েছেন এই মিছিলে পাশাপাশি এসএসসি এস এল এস বঞ্চিত চাকরি প্রার্থীরাও মিছিলে পা মেলান গ্রুপ ডি চাকরি এই মহামিছিলে যোগ দিয়েছিলেন কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট টঙ্কার বাংলা